আজ আমরা এক নজরে দেখে নিব রংপুর জেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। রংপুর বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে রংপুর বিভাগের একটি জেলা। উপজেলার সংখ্যা অনুসারে রংপুর বাংলাদেশের এ শ্রেণীভুক্ত একটি জেলা। রংপুর শহর সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। এ জেলা উত্তরে লালমনিরহাট, পূর্বে কুড়িগ্রাম, দক্ষিণ ও পূর্বাংশে গাইবান্ধা, উত্তর ও পশ্চিমাংশে নীলফামারি এবং দক্ষিণ ও পশ্চিমাংশে দিনাজপুর জেলার অবস্থান। এ জেলার মোট আয়তন 2308 বর্গ কিলোমিটার। তিস্তা নদী রংপুর জেলার উত্তর ও উত্তর পূর্ব সীমান্তকে লালমনিরহাট থেকে এবং কুড়িগ্রাম জেলাকে আলাদা করেছে। রংপুর জেলার বৃহত্তম বঙ্গপ্লাবন ভূমির অংশ মানে মনে করা হয়, কিন্তু ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর গঠন দেশের অন্যান্য জেলা থেকে আলাদা। এ জেলা 76টি ইউনিয়ন, 1455টি মৌজা, একটি সিটি কর্পোরেশন, 3টি পৌরসভা নিয়ে গঠিত। এছাড়াও এ জেলার 8টি উপজেলা রয়েছে। এগুলো হলো কাউনিয়া, গঙ্গাচড়া, তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ, মিঠাপুকুর এবং রংপুর সদর। রংপুর অঞ্চলকে তামাকের জন্য বলা হয় বিখ্যাত। এছাড়াও রংপুরে প্রচুর পরিমাণে ধান, পাট, আলু ও হাড়িভাঙা আম উৎপাদিত হয়। এ জেলার সেতাবগঞ্জে বিশ্বের সেরা শতরঞ্জি পাওয়া যায়। এ জেলার খেলাগুলোর মধ্যে রয়েছে হাডুডু, কাবাডি, লাঠি খেলা, দাঁড়িয়া বান্ধা, গোল্লাছুট, এক্কা দোক্কা, বউ ছুট, লুকাচুরি, চেঙ্গুডাঙ্গা সহ বিভিন্ন ধরনের খেলার প্রচলন রয়েছে। এ জেলার প্রধান নদী বা নদনদীগুলোর মধ্যে রয়েছে তিস্তা, যমুনেশ্বরী, খাগড়, করতোয়া, চিকলি ও আখিরা। রংপুর জেলার কেল্লা বন্দর নামক স্থানে বিসিক শিল্পনগরী গড়ে উঠে, যেখানে বিভিন্ন ভারী শিল্প যেমন বাংলাদেশের নামকরা শিল্প প্রতিষ্ঠান আরএফএল লিমিটেড, প্রাইম সনিক গ্রুপ, মিল্ক ভিটা, বাংলাদেশ অর্ডিনারি মিল্ক সহ বিভিন্ন কোল্ড স্টোরেজ। রংপুর জেলার উল্লেখিত শিক্ষানগরী বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যার প্রতিষ্ঠা 2008 সালে, কারমাইকেল কলেজ রংপুর 1996 সালে লর্ড কারমাইকেলের নাম অনুসারে, সরকারি বেগম রোকেয়া কলেজ, মহিলা বেগম রোকেয়া কলেজ 1964 সালে বেগম রোকেয়ার নাম অনুসারে, রংপুর মেডিকেল কলেজ 1966 সালে, রংপুর ক্যাডেট কলেজ 1977 সালে ও রংপুর জেলা স্কুল 1932 সালে প্রতিষ্ঠিত হয়। ব্যক্তিবর্গদের মধ্যে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ, যিনি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও ষষ্ঠ সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর নিযুক্ত ছিলেন, রাজা জনকী বল্লভ সেন রংপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান, শ্যামাসুন্দরী খালের প্রবর্তক বা উদ্যোক্তা, হেয়াত মাহমুদ মধ্যযুগের কবি, বেগম রোকেয়া শওকত হোসেন বাংলার নারী মুসলিম নারীদের জাগরণের অগ্রদূত, দেবী চৌধুরানী ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রদূত, ভাস্কর চিত্রশিল্পী এবং ললিত কলা একাডেমি প্রতিষ্ঠাতা সভাপতি, খান বাহাদুর শাহ আব্দুর রব সাহিত্যিক ও রাজনীতিক, মশিউর রহমান সামরিক সেনাপ্রধান, আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের প্রথম বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি,
এম এ ওয়াজেদ মিয়া, খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাম্পত্য সঙ্গী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির মহাসচিব টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রী আনিসুল হক, লেখক, নাট্যকার ও সাংবাদিক ডক্টর রাশিদ অস্করি, 12তম উপাচার্য ইসলামিক বিশ্ববিদ্যালয় নাসির হোসেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সানজিদা ইসলাম, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য সাজিদুল ইসলাম, ক্রিকেটার রফিকুল হক, সরাকার ও সাংবাদিক আকবর আলী, ক্রিকেটার রওশন এরশাদ, সাবেক ফার্স্ট লেডি জি এম কাদের, সাবেক মন্ত্রী ও বর্তমান বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান মিসরাত জাহান চৌধুরী, বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্য মোহাম্মদ ইদ্রিস, বাংলাদেশ শিল্পী ও নকশাবিদ। এ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে তাজহাট জমিদার বাড়ি, রংপুর সদর, পীরগাছা জমিদার বাড়ি, ফণীভীষণ মজুমদারের জমিদার বাড়ি, পায়রা চত্বর, ভাঙনির মসজিদ, মিঠাপুকুরের মসজিদ, চণ্ডীপুর মসজিদ, ক্রামতিয়া তিন গম্বুজ মসজিদ, রংপুর ত্রিবিগ্রণ মন্দির, ভিন্ন জগৎ বিনোদন পার্ক, শাহ ইসমাইল গাজীর রহমতুল্লাহ দরগাহ শরীফ, কাঠা দুয়ার, পারাবন বেগম রোকেয়ার স্মৃতিসৌধ, মিঠাপুকুর রংপুর, কারমাইকেল কলেজ, মহন্তা জমিদার বাড়ি, ইটাকুমরি জমিদার বাড়ি, শ্রী জ্ঞানেন্দ্রচন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি, রংপুর চিড়িয়াখানা ও পায়রাবন, ঘাগট প্রয়াস পার্ক। এছাড়াও রয়েছে চিকলি পার্ক, আনন্দনগর, দেবী চৌধুরানী পুকুর, পীরগাছা, তিস্তা সড়ক ও রেল সেতু, মহিপুর ঘাট, মিঠাপুকুর শালবন। এছাড়াও এ জেলা থেকে বিভিন্ন সময়ে সাপ্তাহিক, দৈনিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয়। আজকে আমরা জানলাম রংপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ সম্পর্কে। পরবর্তী কোনো সময়ে আরও একটি জেলা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। এইচ এম ইস্তিয়াক ফাহিম, জি আর এস এফ গ্রুপ অফ কোম্পানির নিবেদিত প্রতিষ্ঠান, জি আর এস এফ টিভির সঙ্গে থাকুন।